ডুমুরিয়া ছাত্রলীগ নেতার বই বিতরণ, খুলনা থেকে সেলিম আমাদের পাঠানো তথ্যচিত্রের স্বাধীন বাংলাদেশ। খুলনা ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বিশ্বজিৎ মণ্ডলের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা নবাবপাল ইউনিয়নের সন্দীপ মহাবিদ্যালয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ সহ শিক্ষার্থীদের সকল প্রয়োজনে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দীপ মহাবিদ্যালয়ের অধ্যাপক দেব প্রসাদ মণ্ডল, বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা দীনবন্ধু বালা ও সভাপতি অসিত বরণ মণ্ডল। এর সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষক এস এম মাহবুবুর রহমান, লাকি অধিকারী প্রকাশ মণ্ডল, স্বপন কুমার মণ্ডল, প্রদীপ ভবন সরকার, বিশ্বজিৎ অনুকূল মল্লিক, অলোকেশ সরকার, বিভূতিভূষণ গোলদার, সঞ্জিত গুপ্ত, সৌমিন কুমার মণ্ডল, দিলীপ সরকার প্রমুখ।